গাইস আসসালামু আলাইকুম ফারহানাস কুকিং হাউজে ফারহানা আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম শীতের কনকনে লাউ রেসিপি আর এই লাউ হলো একেবারে ফ্রেশ লাউ দেখতে পাচ্ছেন আমার দুটি বিবি বাড়িতে যখন গিয়েছিল তখন লাউ নিয়ে আসছে নানুর বাড়িতে লাউ বাগান থেকে তারা দুজনে লাউ কাটতেছে আর এই কচি লাউ না খেতে কার ভালো লাগে এই শীতের দিনে সাত সকালে যখন লাউ দিয়ে আপনার রুটি বা খোলা জালে পিঠা খাওয়া হয় আপনার গরম গরম ভাতের সাথে খাওয়া হয় কত না মজা হয় হারিয়ে গিয়েছিলাম আমরা অনেক আগে যে গ্রামের ঐতিহ্য খাওয়াটা কিন্তু এবার বাড়িতে যখন গিয়েছি তখন মায়ের কাছে গিয়ে মায়ের গাছের নতুন লাউ রান্না করলাম তো এই লাউটা করেছি একেবারে ছোটো চিংড়ে যেটা পুকুর থেকে আপনার তুলে নেওয়া হয়েছে আর এই পুকুরের ছোটো চিংড়ি দিয়ে কিন্তু লাউটা অসাধারণ হয় এবং লাউ না যে কোনো তরকারি ছোটো চিংড়িগুলা দিয়ে যেটা পুকুর থেকে ফ্রেশ চিংড়ি মাছগুলো হয় তোলা হয় ওগুলা তো এই শীতের ভিতরে যখন আপনার ঘাটের পাশে অনেক চিংড়ি মাছ কিন্তু সাত সকালে দেখা যায় তো ওখান থেকে আমার ভাইয়েরা সবাই বোনেরা মিলে উঠে নিয়েছে তো আমি আজকে লাউ রান্নাটা করলাম আপনার এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই লাউটা মিনিমাম এক থেকে একশো দু এক কেজি এক এক কেজি একশো দু তিন গ্রাম এরকমই হবে একেবারে কচি লাউ ছিল তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি তার সাথে আমি অ্যাড করেছি তিনটা শুকনো মরিচ পেঁয়াজটাকে একটু ভালো করে আপনি ভেজে নেবেন তো মা বলতো সবসময় আমরা যেমন এই যে ছোটো চিংড়িটা এই চিংড়িটা হলো যে একেবারে খুব একেবারে পুকুর থেকে ওঠানো তো আমি অনেকটা আমার খুব ভালো লাগে যে কোনো তরকারি ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে তো এখানে আমি প্রায় 250 গ্রাম থেকে বেশি হবে চিংড়ি মাছটা আর হলে বুঝেন তো পুকুরের তাজা চিংড়ি কিন্তু 250 গ্রাম 1 কেজি বা অল্প কয়টা হলো কিন্তু সমস্যা নেই তরতাজা চিংড়ির আলাদা একটা স্বাদ তো আমি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর আদার ভিতরে যত যে লাউর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবেন যে কোনো মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে তরকারির স্বাদটা ফিরে আসবে তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ লবণ আর লবণটা সবসময় আমি পরিমাণ মতো দিই কিন্তু তারপরও হচ্ছে যে আপনার একটু কম দেওয়াটাই ভালো পরবর্তীতে দেখে লবণটা দেওয়াই ওটা ভালো লবণ কম হলে লবণ দিয়ে খাওয়া যায় তো এখানে হলো যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা যাতে আমি গ্রাম থেকে গিয়েছি রান্না করার জন্য যখন গ্রামে গিয়েছি তখন সম্পূর্ণ ফ্রেশ এই কাঁচামরিচগুলো কিন্তু বাগানের কাঁচামরিচ তো এখানে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করেছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর শীতের দিনের গরম গরম রান্নাটা ধোঁয়া উঠে তখন এটা কিন্তু খেতে কত ভালো নাও লাগে তো এখন আমি এটা মশলাটা যখন কষিয়ে যাবে আমি এটাকে 5 মিনিটের মতো আপনার কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে গিয়েছে চিংড়ি মাছটাও কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপর উঠে আসছে এখন তার সাথে আমি কচি লাউটা দিয়ে দিয়েছি এখন একেবারে ফ্রেশ তো আমার বড় আপু বলেছিল যে খোসা সহ দিয়ে দেবে তা আমি বলছে যে না খোসাটা দিয়ে আমি একটা রেসিপি করেছি আর সেই রেসিপিটাও আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের মাঝে দিয়ে দেব তো আপনারা আমার চ্যানেলটিকে যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এখনও করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আর আপনাদের উৎসাহ হয়ে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আর লাউর ভিতরে কখনও পানি দিবেন না আমি কিন্তু লাউর ভিতরে কোনো পানি দিইনি যে মশলাটা কষিয়েছে তার সাথে আমি অ্যাড করে নিয়ে নিয়েছি এখন দেখেন মশলাটার যে লাউটার এত সুন্দর কালার হয়ে আসছে কিন্তু রান্না হতো বেশি কতক্ষণ সময় না হাইস্টে 10 মিনিটের মতো রান্না লাগছে তো এখন একটুখানি আমি হালকা গরম পানি অ্যাড করেছি যাতে লাউতে আমার সাহেব বলতেছে লাউর ঝোলটা খাবে যেটা লাউর ঝোলটা নাকি ওর খুব প্রিয় একটু মানে হাফ কাপ পানি অ্যাড করেছি আমি বেশি পানি অ্যাড করিনি কারণ লাউ হলো ফাইবারযুক্ত খাবার লাউ
আর লাউয়ের অনেক গুণাগুণ আছে। লাউ আপনার যে কোনো রোগীকে, আপনার ক্যান্সার বলেন বা যে কোনো রোগীকে লাউটা কিন্তু দিয়ে দেয় খাওয়ার জন্য। লাউ খুব ঠান্ডা দরকারি। তো এখানে আমি হাফ চা চামচ জিরা ভাজা দিয়েছি, জিরা গুঁড়া ভাজা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা। আর আর জিরা ভাজাটা হলো যে দিলে আলাদা একটা ফ্লেভার আসে। আর ধনিয়া পাতাটা আমার যে ভাইয়েরা ঘাটায় করেছিল যে দরজায়, সেখান থেকে তুলে এনে আমি দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাই পাশে থাকা।